সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পয়লা মে 2007-এ যাঁরা নন্দীগ্রামে ত্রাণ নিয়ে গিয়েছিলেন তাঁদের গাড়ি আক্রান্ত হয়েছিল। কোনো মতে প্রাণ হাতে করে তারা কলকাতায় ফিরে এসেছিলেন, মনে আছে নিশ্চয়ই। পরের দিনই কলকাতার পথে প্রতিবাদ মিছিল, শঙ্খতা ভাটলেন সেই মিছিলে। এই নিয়ে অনেক দূর জল গড়িয়েছিল, তাই না? বাংলা ভাষা জীবন জীবিকার ভাষা হয়ে উঠুক, এই দাবিতে শঙ্খতার অবস্থান খুবই স্পষ্ট। তবে তার আগে তোমাকে একটা মজার চিঠির কথা বলছি। চিঠিটা অবশ্য গীতাদির, মানে গীতা বন্দ্যোপাধ্যায়, সুভাষদার স্ত্রী লিখছেন সুভাষদাকে। তিনি তখন বার্লিনে। তারিখ 26/4/1951। গীতাদি তখন নিজের বাংলাকে সাহেব বাংলা বলতেন। সেই প্রসঙ্গে লিখতে গিয়ে এক জায়গায় লিখছেন, নিজের বাংলা পড়ে পশ্চিমে প্রবাসী বাঙালি এক বাপ ছেলের ঝগড়ার গল্প মনে পড়ল। ছেলে বাপকে বলছিল, বাবা তরকারিটা বড় খাট্টা লাগছে। বাপ তো খেপে কাঁই, বললে, বেটা একেবারে খট্টা বনে গেছিস, বাংলা ভাষা মাতৃভাষা ভুলে গেলি, খট্টা খট্টা করিস কেন, টাক বল টাক। বাংলা ভাষার অবস্থা এখন আরও ভয়ানক। গীতাদি লিখেছিলেন একটি চিঠি 1951-তে, শঙ্খতা লিখলেন একটি কবিতা বাংলা 2007-এ, যেখানে বললেন, বাংলায় এক কলকাতা আছে বটে, সে কলকাতায় বাংলা কোথাও নেই। তুমি জানো এই গত বছর 2016-21 ফেব্রুয়ারিতে কলকাতার কার্জন পার্কের ভাষা উদ্যানে তিনি কি বলেছেন? শোনো শোনো, শুনলেই বুঝবে। সবাইকে নমস্কার, শুভকামনা জানাই। আমার 84 বছরের জীবনে এই প্রথম আমি নিজের থেকে বলেছি আমাকে কিছু বলতে দেবে। 1952 সাল আমাদের এখানে রাষ্ট্রভাষা নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। হিন্দি সর্বভারতীয় রাষ্ট্রভাষা করে দেওয়ার জন্য আয়োজন চলছে এবং তা নিয়ে কিছু কিছু প্রতিবাদও চলছে। এই বাদ প্রতিবাদের মধ্যে অন্নদাশঙ্কর রায়ের মতো মানুষ, অন্নদাশঙ্কর রায়ের কথায় বিশেষ করে বলছে এই জন্যে যে আমাদের সমাজ সংস্কৃতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি সবচেয়ে বেশি জোরালোভাবে এবং ঠিক ঠিক যুক্তিতে কথা বলতে পারতেন, বলেছেন। সে অন্নদাশঙ্কর বাংলা বনাম হিন্দি বনাম উর্দু এরকম একটি লেখায় 1952 সালে এই ঘটনা ঘটে যাওয়ার পরে লিখতে পেরেছিলেন যে রাষ্ট্রভাষা কি হলো বা না হলো তার উপর জীবন মরণ নির্ভর করে না। হিন্দি রাষ্ট্রভাষা হলে তাতে কিছু এসে যায় না, কেন রাষ্ট্রভাষার দৌড় রাষ্ট্র পর্যন্ত, জনভাষার দৌড় অসীম। রাষ্ট্রভাষার দৌড় রাষ্ট্র পর্যন্ত, জনভাষার দৌড় অসীম। হিন্দি আমাদের কোনো হানি করবে না। 1952 সালে একথা লিখতে পেরেছিলেন অন্নদাশঙ্কর রায়। বুঝতেই পারে যে আমাদের সাধারণ চেতনা তখন কোন জায়গায় ছিল। কয়েক বছর পরে 56-57 সাল নাগাদ, 2 বছর পরপর বুদ্ধদেব বসু, যে বুদ্ধদেব বসুকে আমরা সচরাচর মিনারবাসী লেখক বলে চিহ্নিত করি, বুদ্ধদেব বসু দুটো লেখা লিখেছিলেন ভাষা নিয়ে। তার মধ্যে একটা ছিল আমাদের জাতীয় কমিশন, জাতীয় ভাষা কমিশনের প্রতিবেদন বেরিয়েছে তখন, সেই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করে দীর্ঘ একটি প্রবন্ধ লিখেছিলেন বুদ্ধদেব বসু। কী ছিল সেই প্রতিবেদনে? অনেক কথাই ছিল, তার মধ্যে একটা আশ্চর্য কথা ছিল যে ভাষা নিয়ে এত উত্তেজনার কোনো কারণ নেই। আমাদের আলোড়িত হবার, হৃদয়াবেগ প্রকাশ করবার জায়গা এটা নয়, কেননা ভাষা একটা যন্ত্রমাত্র। কিসের যন্ত্র?
উল্লেখ করা ছিল সেখানে, সরকারের কাছে আপনি যাই সরকারি কাজে ভাষা তার অবলম্বন, কিন্তু সরকারি কাজটাই আসল কথা। আদালতে যাই আমরা বিচারের জন্যে, বিচারটাই আমাদের দরকার, তার ভাষাটা নয়। শিক্ষাক্ষেত্রে যাই আমরা শিক্ষার জন্যে, সেখানে ভাষাটাই দরকার নয়, শিক্ষাটাই দরকার। এই কথা লেখা হয়েছিল প্রতিবেদনে। ভাষা নিয়ে এত উত্তেজনার কোনো কারণ নেই। বুদ্ধদেব বসু তার প্রতিবাদ করেছিলেন ঠিকই, কিন্তু এসব নিয়ে আমাদের চেতনা যে খুব বেশি দূর গড়ায়নি, এই ইতিহাসটা আমাদের মনে রাখা ভালো। মনে রাখা ভালো যে 1961 সালের 19 মে শিলচরে যখন বিরাট একটা কাণ্ড হলো, 11 জন ছেলে মেয়ে মারা গেল এই একই কারণে, ভাষার দাবিতে। তা নিয়ে কিন্তু কোনো দিন কিছু কথা হয়নি এখানে। এই গত 4-5 বছর ধরে তাও প্রধানত শিলচরের ছেলে মেয়েদের উদ্যোগে কিছুটা আয়োজন কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা কোথায় ছিলাম তখন? প্রতীক কখনো কখনো ভুলিয়ে দেয় যে সে কিসের প্রতীক। আপনারা অনেক সময় নিশ্চয়ই দেখেন 2 অক্টোবরের পরের দিন 3 অক্টোবরের কাগজে কেউ না কেউ চরকা কাটছে তার ছবি, 15 আগস্টের পর 16 আগস্টের কাগজে ওই চরকা কাটার একটা ছবি, চরকা কাটার একটা প্রতীক চিহ্ন দিয়ে আমি ভাবছি যে আমি অনেকটি কাজ করছি। এইরকম একটা প্রতীক হয়ে উঠেছে 21-এ, তার আসল কথাটা ভুলে গেছে। এখন তো আরও বড় জিনিস হয়েছে, সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এ যদি নাও ভাবি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, এ নিয়ে আমরা গর্ব করতে পারি। এরকম অনেক দিবস আছে আমাদের পৃথিবী জোড়া, মাতৃদিবস, পিতৃদিবস, শিশু দিবস, শিক্ষক দিবস। এইসব দিবসগুলোর মানে কি? মানেটা হয়তো এই যে এই দিনে আমরা একবার নতুন করে প্রতিজ্ঞা করি, মায়ের কথা, বাবার কথা, শিক্ষকের কথা, শিশুর কথা ভাবি, তাদের দায়িত্ব নেবার কথা ভাবি। বছর জুড়ে চলতে থাকে, বছর জুড়ে চলতে থাকে। মানে আপনারা অনেক সময় দেখবেন ট্রেনে যেতে যেতে টেলিগ্রাফ তারের দিকে যদি তাকিয়ে থাকেন, হঠাৎ মনে হয় যে নেমে আসছে, হঠাৎ একটা ধাক্কা দিয়ে উঠে যায়, নেমে আসছে, আবার ধাক্কা দিয়ে উঠে যায়। আমাদেরও এইরকম হয়, এই আজকের ওর ধাক্কা দিয়ে উঠে যাওয়ার মুহূর্তটা, তারপর আস্তে আস্তে নেমে আসতে থাকে সমস্ত উদ্যমটা, নামতে নামতে তলানিতে গিয়ে পৌঁছে আবার একটা ধাক্কা দিয়ে উঠতে লাগে। এই যে ধাক্কা দেওয়ার চেষ্টা সারাদিন ধরে, সারা বছর ধরে করবার কাজ, সেইটার জন্যই এই দিনগুলোর মানে। মাতৃভাষা দিবসের মানে থাকে না যদি না বছর জুড়ে সে বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা থাকে। প্রত্যেক পদে পদে এই যে লাঞ্ছনা, এই ভালোবাসার অভাব, গৌরববোধের অভাব, এটা যদি দূর করতে না পারি তাহলে একদিনের অনুষ্ঠান করে কোনো লাভ হবে বলে মনে হয় না। নমস্কার। জন্ম নিই আমি, জন্ম নিতে থাকি, এ জন্মের কথা আমি অন্য কোন জন্মে বলে যাব। এই যার বিশ্বাস তার আবার পরিচয়, পরিচয়েরও তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না বলো? সময়ে যার কাছে এসে হাঁটু মোড়ে চোখ করে বসে থাকে, তার সম্বন্ধে আমরা কি বলতে পারি? বরং তার আশীর্বাদ প্রার্থনা করতে পারি। শঙ্খদা, আপনার ধ্বনি শব্দ ছায়াতে আমাদেরও থাকতে দিন, আমাদের প্রণাম নেবেন, শুভ জন্মদিন। জন্মনি আমি, জন্ম নিতে থাকি, এ জন্মের কথা আমি অন্য কোন জন্মে বলে যাব। কেন চাও আত্মপরিচয়? আমি যে আমি।